हेलो एवरीवन, वेलकम टू स्टडी विंग पॉइंट। वीडियोते तुम्हारे साथ आलोचना करब नतून एक सरकारी चाकरी विज्ञप्ति नहीं। तो प्रथमत देखे नाओ जो एसएससी तरफ थे सम्पूर्ण उच्च माध्यमिक पास योग्यता स्टेनोग्राफर पोस्टे नतून नियोग विज्ञप्ति प्रकाशित हो। भारतीय नागरिक होने पश्चिमबंगे जो जिला ऐले और मे उभय अप्लाई करते पर एखे। तो तुम्हारे एखे एप्लीकेशन जमा देवर लास्ट डेट क्या है, तुम्हारे एप्लीकेशन फीस कत लागे, तो समस्त किसी क्योंकि जान देव वीडियोर माध्यम। तो वीडियो स्किप ना कर धैर्य सहकारे देखते थको, तो समस्त तथ्य क्योंकि एखान पे जाए। तुम्हारे बोले रखी ऑफिशियल वेबसाइट थे ऑफिशियल विज्ञप्ति क्योंकि डाउनलोड करते पारबे। जदि एखान डाउनलोड करते ना पारो डिस्क्रिप्शने टेलिग्राम लिंक देवा थाकबे, सेखान थेके तुम्हारा विज्ञप्ति क्योंकि पे जाए। एरकम नित्य नतन चाकरी संक्रांत अपडेट पावर जन्य आमादेर चैनल सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटि क्लिक कर रखो, जाते जो लेटेस्ट अपडेट खूब सहजे तुम्हारे काछे पौंछे जाए। तो चलो विज्ञप्ति तुम्हारे साथ आलोचना कर दी। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এবং এখানে তোমাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া আছে ssc.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে। তো তারপরে দেখে নাও এখানে তোমাদের ইম্পর্টেন্ট নোটিশ বলে দেওয়া আছে। তো স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এই পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 2/8/2023 অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশন চলবে 23/8/2023 এই ডেট পর্যন্ত, ঠিক আছে। এবং তারপরে দেখে নাও এখানে তোমাদের বলেছে যে অনলাইন রিসিপ্ট গ্রহণ করার লাস্ট ডেট 23/8/2023, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু রিসিপ্টটি গ্রহণ করে নিতে হবে। পরবর্তীতে বলে দেওয়া আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেট 23/8/2023, এই ডেটের আগে কমপ্লিট করতে হবে। পরবর্তীতে তোমাদের এখানে বলে দেওয়া আছে যদি তোমাদের ফর্মের মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সেটি কারেকশন করতে পারবে। সেই ডেট বলে দেওয়া আছে 24/8/2023 থেকে 25/8/2023, এই ডেটের মধ্যে তোমাদের কারেকশন করে নিতে হবে। এবং পরবর্তীতে তোমাদের বলা আছে যে কম্পিউটার বেসড এক্সাম তোমাদের নেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের মান্থ বলে দেওয়া আছে অক্টোবর মাসেই তোমাদের এক্সাম নেওয়া হবে 2023-এ। পরবর্তী দেখে নাও এখানে তোমাদের বলে দেওয়া আছে যে তোমাদের এই দুটি পোস্টের ক্ষেত্রে অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং স্টেনোগ্রাফার গ্রুপ ডি এই দুটি পোস্টে তোমাদের কোথায় কোথায় নিয়োগ করানো হবে সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া আছে। তো কেন্দ্রীয় সরকারের যে সমস্ত দপ্তরগুলি আছে সেখানে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে এখানে বলা আছে। পরবর্তী দেখে নাও এখানে তোমাদের বলে দেওয়া আছে স্টেনোগ্রাফার গ্রেড সি এই পোস্টের ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করানো হবে, সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কতগুলি আছে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো প্রত্যেকটি ডিপার্টমেন্ট তোমরা চেক করবে, কারণ আলাদাভাবে এখন আলোচনা করা সম্ভব নয়, কেননা অনেক সময় চলে যাবে এখান থেকে, ঠিক আছে। তো তোমাদের টোটাল শূন্যপদ বলে দেওয়া আছে এখানে 93টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে ইউআরের জন্য তোমাদের 49টি শূন্যপদ, ইডব্লিউসির ক্ষেত্রে 6টি শূন্যপদ, ওবিসির ক্ষেত্রে 22টি শূন্যপদ এবং এসটির ক্ষেত্রে 3টি শূন্যপদ এবং এসসির ক্ষেত্রে 13টি শূন্যপদ, এবং বাকি তোমাদের এখানে বলে দেওয়া আছে ওইচ এবং ভিএইচের ক্ষেত্রে শূন্যপদ বলা আছে, ঠিক আছে। পরবর্তী পোস্ট তোমাদের বলে দেওয়া আছে স্টেনোগ্রাফার গ্রেড ডি এই পোস্টে তোমাদের কতগুলি শূন্যপদ আছে সেটি কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া আছে এবং কোন ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে, ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের শূন্যপদ কী আছে সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে, এগুলি তোমরা চেক করে নেবে। তো টোটাল শূন্যপদ দেখে নাও কতগুলি আছে। তো 1114টি শূন্যপদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো ইউআরের ক্ষেত্রে বলা আছে 499টি শূন্যপদ, ইডব্লিউসির ক্ষেত্রে 90টি এবং তোমাদের ওবিসির ক্ষেত্রে 272টি এবং এসটির ক্ষেত্রে 88টি, এসসির ক্ষেত্রে 165টি এবং বাকিগুলি তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও এখানে তোমাদের বয়সসীমা বলে দেওয়া আছে। তো স্টেনোগ্রাফার গ্রেড সি এই পোস্টের ক্ষেত্রে বয়স বলেছে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে, সেক্ষেত্রে বয়স ক্যালকুলেট করা হবে 1/8/2023 অনুযায়ী। তো তোমাদের ডেট অফ বার্থ বলে দেওয়া আছে, তো এই সালের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে 2/8/1993 থেকে 1/8/2005-এর মধ্যে ডেট অফ বার্থ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী তোমাদের আরও একটি পোস্ট বলে দেওয়া আছে স্টেনোগ্রাফার গ্রেড ডি এই পোস্টের ক্ষেত্রে বয়স বলেছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকতে হবে, সেক্ষেত্রে বয়স ক্যালকুলেট করা হবে 1/8/2023 এই ডেট অনুযায়ী এবং তোমাদের জন্মসাল হতে হবে 2/8/1996 থেকে 1/8/2005-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে। এবং সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে এসটি এসসিরা কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, পিডাব্লিউডি ইউআর ক্যান্ডিডেটরা 10 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং বাকিগুলি তোমরা এখান থেকে চেক করে নেবে, ঠিক আছে। তো সমস্ত কিছু দেওয়া আছে এখানে। নেক্সট দেখে নাও এখানে তোমাদের বলে দেওয়া আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের কী লাগবে। তো উচ্চ মাধ্যমিক পাস অথবা সমতুল্য পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, সেটি যেন যে কোনো রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করতে হবে 23/8/2023 এই ডেটের আগে। এবং তোমাদের জানিয়ে রাখি যে স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে ইংলিশে তোমাদের 40টি ওয়ার্ড পার মিনিট টাইপিং টেস্ট নেওয়া হবে এবং হিন্দিতে 55টি ওয়ার্ড পার মিনিট টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হচ্ছে। এবং পরবর্তী যে পোস্ট তোমাদের বলা আছে স্টেনোগ্রাফার গ্রেড ডি এই পোস্টের ক্ষেত্রে ইংলিশে তোমাদের 50টি ওয়ার্ড পার মিনিট টাইপিং টেস্ট নেওয়া হবে এবং হিন্দিতে তোমাদের 65 ওয়ার্ড পার মিনিট টাইপিং টেস্ট থাকছে, ঠিক আছে। নেক্সট দেখে নাও এখানে তোমাদের বলে দেওয়া আছে কীভাবে তোমরা আবেদন করবে। তো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া আছে, এখানে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে।
তো এখানে তোমাদের সমস্ত তথ্য বলে দেওয়া আছে, তোমাদের ফটো সাইজ কী লাগবে, সিগনেচারের সাইজ কী লাগবে। তো নিয়োগের বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা ভালো করে পড়বে বুঝবে, তারপরেই তোমরা কিন্তু আবেদন করবে, ঠিক আছে। এবং দেখে নাও, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের কথা বলে দেওয়া আছে। তো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 100 টাকা, এবং এসটি এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান এবং তোমাদের ওমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগছে না, এখানে বলে দেওয়া আছে। নেক্সট দেখে নাও, এখানে তোমাদের বলে দেওয়া আছে এক্সাম সেন্টার তোমাদের কোথায় পড়বে। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য বলে দেওয়া আছে কলকাতা এবং শিলিগুড়ি, এখানে তোমাদের এক্সাম সেন্টার পড়বে, ঠিক আছে। পরবর্তী তোমাদের বলে দেওয়া আছে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ সম্পূর্ণ কম্পিউটার বেস তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে, সেক্ষেত্রে কী কী বিষয় থেকে কত নাম্বার থাকবে সমস্ত কিছু বলে দেওয়া আছে। তো জিআই এবং রিজনিং থেকে তোমাদের 50টি প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে 50 নাম্বার থাকছে, এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন থাকবে, 50 নাম্বার থাকছে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে তোমাদের 100টি প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে 100 নাম্বার এখানে থাকছে, ঠিক আছে। এবং সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। নেক্সট দেখে নাও, স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তো দেখে নাও, এখানে তোমাদের গ্রেড ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে ইংলিশে 50টি ওয়ার্ড পার মিনিট চেক করা হবে, এবং হিন্দিতে 65টি ওয়ার্ড পার মিনিট তোমাদের চেক করা হবে। এবং গ্রেড সি পোস্টের ক্ষেত্রে হিন্দিতে তোমাদের 40টি ওয়ার্ড পার মিনিট চেক করা হবে, এবং হিন্দিতে তোমাদের 55টি ওয়ার্ড পার মিনিট চেক করা হবে, ঠিক আছে। এবং এই বিজ্ঞপ্তিতে তোমাদের যা যা বলা ছিল সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।